আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ডিংটন, টকিউ এবং টিলোসে আনলিমিটেড ক্রেডিট নেবেন কোনো লিমিটেড ছাড়া। তো বিভিন্ন দিক বিবেচনা করে এই ডিংটন, টকিউ এবং টিলোস হলো সারা বিশ্বের তিনটি পপুলার অ্যাপস। এই তিনটি অ্যাপস একই কোম্পানির। আমি তিনটি অ্যাপসের ইতিহাস সম্পর্কে টিউটোরিয়ালের শেষে বলে দিব। আপনি এই তিনটি অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো নাম্বারে ফ্রি কথা বলতে পারবেন, এমনকি আপনি যদি চান তাহলে নাম্বার হাইড করেও কথা বলতে পারবেন। অ্যাপ তিনটির মাধ্যমে আপনি কম ইন্টারনেট স্পিডেও খুব ক্লিয়ার ভয়েসে কথা বলতে পারবেন খুব সহজেই। প্লে স্টোরিতে এমন কোনো ভয়েস কলিং অ্যাপ নেই যেটা ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ অ্যানালাইসিস করেনি। সো সবগুলো অ্যাপ থেকে এগুলোই শ্রেষ্ঠ অ্যাপস। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর প্রসেসে চলে যাই। তো সাধারণভাবে আপনি ডিংটন, টকিউ এবং টিলস ইনস্টল করার পরে যেভাবে ক্রেডিট নিতে পারবেন সেটি একটু দেখাই আপনাদের। আপনি ইনস্টল করার পরে এই গেট ক্রেডিট এখানে প্রেস করার পরে আপনি যদি আই এম ফিলিং লাকিতে প্রেস করেন তাহলে এখান থেকে আপনি এক ক্রেডিট নিতে পারবেন প্রতিদিন। এরপরে ডেইলি চেক ইন এখানে যদি চেক করেন সেই ক্ষেত্রে আপনি যদি অনেস্টারের গ্রাহক হন সেই ক্ষেত্রে এক ক্রেডিট পাবেন। টু স্টারের গ্রাহক হলে দুই ক্রেডিট পাবেন, থ্রি স্টারের গ্রাহক হলে তিন ক্রেডিট পাবেন। যেহেতু আমি টু স্টারের গ্রাহক সেহেতু দুই ক্রেডিটই দিবে। এই যে দেখুন, সরি আমি সরাসরি প্লে স্টোরিতে ঢুকে গেল। দেখুন ইউ আর্ন টু ক্রেডিট। তো আপনি টোটালি প্রতিদিন যদি থ্রি স্টারের গ্রাহক হন সেই ক্ষেত্রে আপনি টোটাল চার ক্রেডিট আর্ন করতে পারবেন। আর এই চার ক্রেডিটে আপনি যদি বাংলাদেশে কথা বলতে চান সেই ক্ষেত্রে দুই মিনিট কথা বলতে পারবেন, কারণ বাংলাদেশে কল রেট প্রতি মিনিটে দুই ক্রেডিট। সো আসলে এই চার ক্রেডিট আর্ন করার থেকে না করাই ভালো, কারণ দুই মিনিট কথা বলে আর কী হয়। তো আজকের আমি দেখাবো কিভাবে আনলিমিটেড ক্রেডিট নেবেন। তো চলুন প্রসেসটা দেখানো যাক। তো এর জন্য সরাসরি ফোনের প্লে স্টোরিতে চলে যাবেন। প্লে স্টোরিতে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন সেকোরার ভিপিএন। এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন ভিপিএনের একটা অ্যাপ্লিকেশন চলে আসছে, সেকোরার ভিপিএন ফ্রি অনলাইন প্রাইভেসি। এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে লক্ষ্য রাখবেন যে কানেক্ট থ্রোস ইউনাইটেড স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে এই বাটনে প্রেস করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। এরপরে কানেক্ট বাটনে প্রেস করবেন। তারপরে দেখবেন যে কিছুক্ষণের ভিতরে অলরেডি ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এরপরে হোম বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন। তারপরে একটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই রিসেন্ট অপশনে ডিংটন, টকিউ, টিলোস, আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রেডিট নেবেন সেটা রিসেন্ট অপশনে আছে কি না। যদি থাকে তাহলে রিমুভ করে দিতে হবে আপনাকে। যদি না করেন তাহলে কিন্তু আপনি ক্রেডিট নিতে পারবেন না। সো বাট এই ভিপিএনটা আপনি এই রিসেন্ট অপশন থেকে দূর করতে পারবেন না, তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে আবারও ডিংটনে ঢুকবেন। তারপরে দেখবেন যে ক্রেডিট আসা শুরু করবে। এই যে লোডিং ইয়োর কি প্রিয়ড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখুন আমার 675 ক্রেডিট আছে। সো এটা আমার তিন দিনের আর্নিং। আমি আপনাদের বোঝানোর সাথে আমি এখানে অলরেডি ক্রেডিট রেখে দিছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার বিভিন্ন ব্যবসার জন্য অথবা বিভিন্ন ক্লায়েন্টের সাথে প্রতিদিন অনেক কথা বলতে হয়, প্রায় 50-60 মিনিটের মতন। সো আমি ক্রেডিট রেখে দিছি, দেখেন অলরেডি 80 হয়ে গেছে। সো দেখুন আমি কীভাবে ক্রেডিট নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন আর টিউটোরিয়ালটা 100% মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন আবার ওই আই এম ফিলিং লাকিতে প্রেস করলাম, 80 হয়ে গেল। এবার ওই দেখেন পাঁচ জমা হয়ে যাবে, দেখুন 85। আবারও এখানে প্রেস করার পরে আবারও দেখবেন যে পাঁচ চলে আসবে। সকাল বিকাল নিতে পারবেন, প্রতিবার আপনি যত খুশি নিতে পারবেন, বাট একটু মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা দেখবেন। এই যে 15 নেওয়ার পরে আর নিতে পারবেন না আপাতত। সো আরেকটু কাজ করতে হবে মোবাইলের সেটিং থেকে, তো সেটি আমি পরে দেখাচ্ছি। আগে 15 আমি এই টকিউতেও নিয়ে নিই, একই প্রসেসে ওই টকিউ থেকে 15 নিয়ে নেবেন। তো খালি হিসাব রাখবেন যে এই দেখেন এখানে আমার 623 ক্রেডিট আছে। সো আমি দেখুন কিভাবে নিচ্ছি,
এই যে লোডিং ইওর কিপ্রিয়ট। Oh, just wait and was. দেখুন 28 হয়ে গেছে। আপনি যদি 3-স্টার গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আরও বেশি ক্রেডিট পাবেন। সো আমি যেহেতু 2-স্টার গ্রাহক, কারণ আমি একবারই ক্রেডিটগুলো নিয়ে নিই, বারবার ভাল লাগে না। দেখুন ক্রেডিট কিন্তু বাড়তেছে। দেখুন 38 হয়ে গেছে। ডেইলি চেক ইনে প্রেস করলে কাজ হবে না। এরপরে আপনি আবার টিলোসে যাবেন। যাই হোক, ক্রেডিট নেওয়ার তালে তালে আমি গল্পটা আপনাদের বলে দিই। আপনারা কিন্তু দেখতেছেন অলরেডি আমি ক্রেডিট নিতেছি, ওই একই প্রসেসে। সো একটা গল্প বলি। ডিংটন, টকিও এবং টিলোস, এরা কিন্তু এক বাপের একটা মেয়ে, দুটো ছেলে। সো ওই মালিক আর কি, ডিংটন প্রথমে ছিল। সো ডিংটন বড় ছেলেকে লিখে দেওয়ার পরে দেখলো যে আর একটা মেয়ে হয়ে গেল তার। তো সেই মেয়েটাকেও পরবর্তীতে টকিউ করে আর কি, একটা সফটওয়্যার করে তাকেও মালিক করে দেয়। এরপরে ওই মালিকের আরও একটা সন্তান হয়, তাকে আবার ওই টিলোস সফটওয়্যারটা করে তার নামেও লিখে দেওয়া হয়। সো দেখতেছেন আমি কিন্তু পয়েন্ট অলরেডি নিচ্ছি, ভিতরে কথা বললাম, বাট জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। তো এটা আসলে খুব ইন্টারেস্টিং, শুধু লোগো চেঞ্জ, বাট বিটরের ফরম্যাটগুলো সবই এক আর কি, তিন ভাই বোনের তিনটা সফটওয়্যার। দেখুন অলরেডি 5 চলে আসছে, 50 হয়ে গেছে। বাট ডেইলি চেক ইনে করলে, যেহেতু আমি 1-স্টার গ্রাহক, সো এখানে 1 পাওয়া যাবে, নট মোর। সো দেখুন আমি 3-15-45 ক্রেডিট নিয়ে ফেললাম অলরেডি। সো এই 45 ক্রেডিটের মাধ্যমে কিন্তু অলরেডি কথা কতটুকু বলা যাবে আপনারা জানেন, অর্ধেক কথা বলা যাবে। এখন আমি আরও 45 ক্রেডিট নিব, জাস্ট একটু সাথে থাকবেন এবং দেখবেন। তো তিনটা সফটওয়্যার থেকে এভাবে পয়েন্ট নেওয়ার পরে সরাসরি ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি ডেট অ্যান্ড টাইমে যাবেন। তো আমি সরাসরি সার্চ দিয়ে চলে যাচ্ছি। ডেট অ্যান্ড টাইমে যাওয়ার পরে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটাকে অ্যানাবেল করে দিয়ে, এটাকে আপনি মানে অ্যানাবেল না করে সরাসরি টাইমটা সিলেক্ট করে দেবেন। দেখুন আজকের 1 তারিখ, সো এটাকে 2 তারিখ করে দিবেন। এরপরে ওকে বাটনে প্রেস করবেন। সো এখন কিন্তু 2 তারিখ হয়ে গেল। এরপর একটা যে কাজটা করবেন, সরাসরি হোম বাটনে প্রেস করে চলে আসবেন। এরপরে আবারও আপনি এই এই সব রিসেন্ট বাটন থেকে সরিয়ে দিবেন, সরি রিসেন্ট অপশন থেকে সরিয়ে দিবেন। দেখুন অলরেডি পয়েন্ট, বুঝলাম না, অটোমেটিক পয়েন্ট চলে আসলো, আই ডোন্ট নো ইট। রিসেন্ট থেকে সরিয়ে দিতে হবে, তারপরে এই ভিপিএনটাকে আবারও ডিসকানেক্ট করে কানেক্ট করবেন। তো আবারও কানেক্ট বাটনে প্রেস করে কানেক্ট করে দিবেন। তারপরে আবারও দেখবেন যে কানেক্ট হওয়ার পরে দেখবেন রিসেন্ট বাটনে যদি না থাকে তাহলে সমস্যা নেই। এরপরে আবারও আপনি ডিংটনে প্রবেশ করবেন। এখন দেখুন আবারও কিন্তু 15 চলে আসবে। এভাবে আপনি যত ডেট চেঞ্জ করবেন তত নিতে পারবেন। দেখুন 690, আই এম ফিলিং লাকি, আমি খুব ভাগ্য ফিল করছি। সো প্লিজ লুক, আসলে খুবই মজার পয়েন্টগুলো দিয়ে, কিন্তু ক্রেডিটগুলো দিয়ে কিন্তু খুব কথা বলা যায় প্রতিদিন। আর আপনার ফোনের ব্যালেন্স, মানে ব্যালেন্স গুনতে হবে না, কারণ প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলতে হয়। সো আসলে ফ্রি কথা বলার মজাটাই একটা আলাদা। তো দেখুন এরকম একটু ভেজাল করতে পারে, কোনো সমস্যা নেই, ব্যাকে চলে আসলে আবারও কি ফ্রি আউট আপনাকে দিয়ে দিবে। সো তিনবার পাবেন, প্রতিবার ডেট চেঞ্জে আপনি 3 বার করে পাবেন। কিপ ইট, দেখুন 701 হয়ে গেল, আমি 2 বার নিলাম। এবারে আবারও ওই একই প্রসেসে এখানে প্রেস করে দেখুন লোডিং ইওর কিপ ইট। ৭০৬ হয়ে যাবে, 701 আছে, একটু অপেক্ষা করতে হবে, পয়েন্টটা চলে আসবে। একটু নেটওয়ার্কের জন্য এটা আর কি একটু সমস্যা দিচ্ছে, বাট পয়েন্ট 100% চলে আসবে। যে দেখুন 6 হয়ে গেছে। সো আর পাবেন না, 3 বার মেবি নাও হয়ে গেছে, আবার একটু চেক করে দেখি। 3 বার, ও ওয়াও,
আবারও দেখে আসছে। গুড। এখন তো 11 হওয়ার কথা, হয়ে যাবে, একটু অপেক্ষা করলেই পয়েন্টটা এসে জমা হবে, কারণ নেটওয়ার্কের জন্য আলটিমেটলি ওদের সার্ভার থেকে পয়েন্ট আসতে একটু সময় নিতে পারে, বাট ডোন্ট বি কনফিউজড। ওকে, সো এসে পড়বে, এরপরে আবার ওই টকিওতে ওই একই বলবে। মেবি একটু সমস্যা করছে, বাট 100% চলে আসবে। যদি এরকম প্রবলেমটা হয় যে মানে লোড নিচ্ছে না, সেই ক্ষেত্রে একটু কষ্ট করে যে কাজটা করবেন, সরাসরি সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পরে আপনি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে যাবেন। অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে যাওয়ার পরে, যেহেতু আমার মোবাইলের অপশন আলাদা, আপনাদের সমস্ত মোবাইলে যেভাবে অপশন দেওয়া আছে সেভাবে আমি বলছি, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট অথবা অ্যাপ থাকবে। তারপরে আপনি সিলেক্ট করবেন কোথায় ওই টকিও আছে। যাওয়ার পরে এই ফোর্স ক্লোজ প্রেস করে ফোর্স ক্লোজ মেরে দিবেন। এই যে একটু অপেক্ষা করেন, কম্পিউটিং করছে। সো প্লিজ, এই যে এখানে ক্লিয়ার ডাটা মারা যাবে না, যদি ফোর্স ক্লোজ থাকে এখানে প্রেস করে ফোর্স ক্লোজটা মেরে দিবেন। তারপরে আবার আপনি ওটায় প্রবেশ করবেন টকিওতে, ক্রেডিট আসবে। মাঝে একটু প্রবলেম হতে পারে, আই মিন লোড নিবে না, বাট ওই সেটিংয়ে গিয়ে ফোর্স ক্লোজটা মেরে দিলে কিন্তু চলে আসবে। এই যে দেখুন 43 হয়ে গেছে। এরপরে একই প্রসেসই নেবেন। এই যে দেখেন আবারও কিন্তু 1 ক্রেডিট দেওয়া হলো আই এম ফিলিং লাকিতে প্রেস করার পরে। সো প্লিজ ওয়েট। কোনো সমস্যা নেই, ওই আবারও ফোর্স ক্লোজ মারতে হবে, কারণ প্রথমবার নেওয়ার পরে দ্বিতীয়বারে একটু হালকা ডেট চেঞ্জ করলে, একটু হালকা আপনার রিসেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরে আবার আপনাকে কষ্ট করে নিতে হবে, কারণ যেহেতু আপনি ফ্রি কথা বলবেন একটু কষ্ট তো আপনাকে করতেই হবে, তাই না? কষ্ট না করলে কাজটা কিভাবে মিলবে একটু বলুন তো। এটুকু যদি কষ্ট না করতে পারেন তাহলে যে কাজটা করতে হবে আপনাকে, ওই প্রতি মিনিট 2 টাকা বা 1 টাকা চার্জ দিয়ে কথা বলতে হবে। তো এভাবে আপনি সকাল বিকাল ক্রেডিট নিতে পারবেন, সকালে একবার নিতে পারবেন বিকালে। তাহলে হিসাব করে দেখা গেল প্রতিদিন যদি 1 একটায় 30 করে আপনি নিতে পারেন, তাহলে 30 30 60, সকালে একবার 30, বিকালে একবার 30, তাহলে 60 হয়ে গেল। প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আপনি 60 করে নিতে পারবেন। তাহলে 60 করে যদি 3 × 60 দেন তাহলে কত ক্রেডিট হয়? আর আপনি তো জানেন যে আমি 60 60 120, তারপরে 150 ক্রেডিট, 150 ক্রেডিট দিয়ে আপনি কত মিনিট কথা বলতে পারবেন? একটা 150 মিনিট দিয়ে আপনি, 50 ক্রেডিট দিয়ে আপনি কিন্তু 75 মিনিট, সরি 75 70 70, অর্ধেক, আই মিন আপনি বুঝতেই পারতেছেন যে 125 মিনিট কথা বলতে পারবেন। তাহলে 125 মিনিট কি প্রতিদিন আপনাকে কথা বলতে হয়? আর এসব অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিন্তু নাম্বার হাইড করে কথা বলতে পারবেন, যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট ওয়েট। ও, আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি, পয়েন্ট নেওয়ার পরে মাস্ট বি কিন্তু ভিপিএন ডিসকানেক্ট করে দিতে হবে, কারণ ভিপিএন একটা অপশন আছে। দেখুন ভিপিএন এ শুধুমাত্র আপনাকে 1000 MB ফ্রি দেওয়া হবে, কারণ এটা ফ্রি একটা ভিপিএন। 1000 MB দেওয়ার পরে আপনাকে প্রতিবার কানেক্টে 20 মিনিট করে টাইম দিবে, এই 20 মিনিটের ভিতরে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি 20 মিনিটের ওপরে কাজ করেন তাহলে কিন্তু এটাকে আপনাকে, এই যে আপগ্রেড টু অ্যাক্সেস, আপনাকে কিনে নিতে হবে, এই যে পার মান্থ, প্রতি মাসে $7 8 দিয়ে আপনাকে কিনতে হবে। সো যেহেতু আমরা আসলে কোনো কিছু কিনে ব্যবহার করতে চাই না, তো সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, শুধুমাত্র পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে এই ভিপিএনটা ইউজ করবেন, এছাড়া এনাদার কোনো ক্ষেত্রে ইউজ করবেন না। তো এখান থেকে খুব ইজিলি ভাবে ফোন করতে পারবেন, নাম্বার হাইড করে, যেমন আমি দেখাচ্ছি। জাস্ট সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে, কল সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে কলার আইডি, এখানে অ্যানোনিমাস প্রেস করে আপনি দেখবেন যে কোনো কল, তারপরে যদি কাউকে কল করেন সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার আসবে না। যেমন আমি অ্যাকচুয়ালি আমি নাম্বারটা ভুলে গিয়েছি আমার এই ফোনের নাম্বারটা, সো কীভাবে যে কল করব, আপনি এখানে নাম্বার প্রেস করে যে কাউকে কল করলেই দেখবেন যে তার ফোনে
হ্যাঁ, কোনো নাম্বার যাবে না, উল্টা পাল্টা ভিআইপি নাম্বার শো করবেন, যেখানে কল করবেন সেক্ষেত্রে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, যদি বাংলাদেশে বিএনজি বাংলাদেশ। সো আমি আমার ফোনে একটা কল দিচ্ছি, 01 9924268300। সো দেখুন আমার মোবাইলে দেখি আমি কি নাম্বারটা শো করে। কল দিচ্ছি, এই যে কল ফ্রম অ্যানোনিমাস। অলরেডি কিন্তু কল চলে আসছে, আমি আর মোবাইলটা সাইলেন্ট। সো দেখুন আমার এখানে যে নাম্বারটা অলরেডি ভেসে আসছে সেটা হলো 205, আই মিন 205। তো 205 আমি দেখাইতে পারতেছি না আমার অন্য মোবাইলে। সো 205-এ আপনি 205 এরকম নাম্বার যাবে, এগুলোই কেউ কল করলে কিন্তু তার কাছে কল, আই মিন বুঝতেই পারতেছেন, যেগুলো বুঝতে পারবেন না যে কি থেকে কল করছে। আর এই এই খুবই মজাদারভাবে কল করতে পারবেন। আপনি যদি চান না আপনার নিজের নাম্বার থেকে আমি কল করব, আমার ফোন থেকে কল যাবে নাম্বার থেকে, সেক্ষেত্রে আবার ওই সেটিংয়ে গিয়ে আপনি সরাসরি অ্যানোনিমাসটা ক্লোজ করে দিতে পারেন। তো ক্লোজ করলেই আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারই চলে যাবে। সো আজকের আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে কিভাবে ডিংটন এবং টকিউ এবং টিলোসে আনলিমিটেড ক্রেডিট নেওয়া যায়, এভাবে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না আর খুবই কথা বলতে পারবেন। আর এটা সব থেকে বেশি প্রযোজ্য যারা বাংলাদেশের বাইরে থাকেন, প্রবাসীরা, দেখা গেল তাদের সাধারণ স্বজনদের সাথে প্রতিনিয়ত বাংলাদেশে কথা বলতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক টাকা এক্সপেন্স করতে হয় কারণ সাধারণভাবে কল করতে গেলে। সো আপনারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলবো, এই ডিংটন, টকি এবং টিলোস আপনি যদি প্লে স্টোরি থেকে ইনস্টল করেন, এই যে প্লে স্টোরি থেকে ডিংটন, ওয়েট, এই ডিংটন, টকিউ এবং টিলোস এই এইখান থেকে যদি ইনস্টল করেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিট নিতে পারবেন না। এই তিনটা কিন্তু মডিফাইড অ্যাপ, এটা আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে মডিফাইড করা, মডিফাই করা। সো এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্লে স্টোরি থেকে ডাউনলোড করলে চলবে না। এটা যে কথা বলবো, আসলে আমাদের অর্গানাইজেশনটা শুধুমাত্র কি বলবো আপনাকে, আপনারা জানেন আমাদের অ্যাবাউট ক্লিক করলে প্রেস করলে জানতে পারবেন, আমরা শুধুমাত্র মানুষদের আইসিটিতে দক্ষতার জন্য আমাদের অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। আর যেটা বলবো, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক করলে আমরা সেই প্রবলেমগুলো আপনাদেরকে সমাধান করে দিব। আর এই তিনটা সফটওয়্যার আপনাকে আমরা দিব, ফ্রি দিব, বাট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, ফ্রি দিব, বাট এগুলো কিন্তু একটা মানে নাম্বার হাইড করে কিন্তু কথা বলা যায়, তো সেক্ষেত্রে এটা যে কেউ অবৈধ কাজে ব্যবহার করতে পারে, কারণ আনলিমিটেড এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে কথা বলতে পারবে যে কোনো মানুষ ইচ্ছা করলে। সো আমাদের যেহেতু ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত আমাদের চ্যানেলটি, সো এটা আমরা যে কারো হাতে বা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে যে কোনো মানুষকে আমরা এটা আমরা এরকমটা করতে পারি না যে যে কোনো মানুষ এটা ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে যে কোনো ক্রাইমের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। সো আমরা তো এই রিস্কটা নিব না, কারণ আমাদের এটা তো একটা অফিসিয়াল, আই মিন ডিবি ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত একটি চ্যানেল। সো আমরা এ ধরনের কোনো মানে আমাদের সিচুয়েশনটা আমরা দুর্বল করতে চাই না। সো আপনারা যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের অর্গানাইজেশনে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সিম্পলি আপনার এক কপি ছবি, এনআইডি কার্ড এবং সাথে অফিসিয়াল কিছু রেজিস্ট্রেশন চার্জ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আমাদের কাছ থেকে এই সফটওয়্যারগুলো সংগ্রহ করতে হবে। শুধু এগুলো না, আমাদের যে কোনো সফটওয়্যার নিতে হলে মাস্ট বি আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। বাট এটাই আমাদের শেষ কথা। আর আমাদের অর্গানাইজেশন সম্পর্কে যদি আপনারা কোনো কনফিউশন থেকে থাকে, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে গুগলে সার্চ দিন, পেয়ে যাবেন। আমরা এ নিয়ে বিগত অনেক টিউটোরিয়ালে আপনাদেরকে বলছি, সো আপনারা কেউ মনে করবেন না যে ডিবি ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত চ্যানেল, ইটস অ্যান অফিসিয়াল চ্যানেল। সো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।